সোমালীয় জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ আগের নোঙ্গর করা অবস্থান পরিবর্তন করেছে। জাহাজটির নাবিক ও ক্রুদের নিরাপদে ফিরিয়ে আনতে জলদস্যুদের সাথে ত্রিপক্ষীয় সংযোগ স্থাপনে কাজ করছে মালিক পক্ষ। চট্টগ্রাম থেকে ইস্তিয়াকশানের প্রতিবেদন জানাচ্ছেন আল নোমান। সোমালীয় জলদস্যুদের হাতে জিম্মি চট্টগ্রামের কবির গ্রুপের জাহাজ এমভি আবদুল্লাহ ও এর নাবিকদের উদ্ধারে উপযুক্ত লবিস্টের খোঁজ করছে মালিক পক্ষ। তবে এখনো পর্যন্ত জলদস্যুদের পক্ষ থেকে কেউ যোগাযোগ করেনি। জাহাজটি আগের অবস্থান থেকে প্রায় 50 নটিক্যাল মাইল উত্তরে সরে উপকূল থেকে 4 নটিক্যাল মাইল দূরে রয়েছে। মধ্যস্থতাকারীর মাধ্যমে জলদস্যুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে জানান কেএসআরএম এর এই কর্মকর্তা। ওয়ান সাইডেড কিছু হবে না, এখানে এখানে অনেক পক্ষ আছে। আমরা আমাদের অগ্রগতি অনেক, আমরা যেই সব প্রতিষ্ঠান বা যেই সব লবিস্ট এইসব বিষয়ে কাজ করে সবার সাথে আমরা যোগাযোগ রক্ষা করে চলছি, নিয়মিত যোগাযোগ রাখছি, যাতে দস্যুদের দিক থেকে কোনো রকমের সাড়া পালেই যাতে আমরা দ্রুত আলোচনা করতে পারি, আমাদের নাবিক এবং জাহাজকে তাদের কাছ কবল থেকে নিয়ে আসতে পারি। বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, জাহাজটি কয়লাবাহী হয়, প্রতিদিন রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়। গতকাল থেকে দস্যুরা নাবিকদের জাহাজের স্বাভাবিক রক্ষণাবেক্ষণ করার অনুমতি দিয়েছেন। আপনি জানেন যে বাল্ক কোল আছেন এবং এই বাল্ক কোল এটা ইন বাল্ক ইজ হ্যাজার্ড, এটি ডেইলি চিফ অফিসারের কাজ হলো এগুলো মনিটর করা। গত কাল থেকে যে ওরা অ্যালাউ করেছেন জাহাজের ক্রুদেরকে মানে অফিসারদেরকে ডেকে ওয়ার্ক করার জন্য। দীর্ঘ সময় অপেক্ষার ফলে জাহাজে খাদ্যসহ সুপেয় পানির সংকট সৃষ্টির আশঙ্কাও রয়েছে। খাবার তখন যদি 30 দিনে থাকে, এটা কমতে কমতে 20 দিন 15 দিন, নাম্বার অফ পিপুল বাড়বে, খাওয়া কমবে। সবচেয়ে ভয় যেটা হলো যে পানি, ফ্রেশ ওয়াটার ইজ এ বিগ প্রবলেম, কারণ এটার ওইসব দেশে পাওয়া খুব মুশকিল। দস্যুতা মোকাবেলায় নিরাপত্তা জোরদার করতে হলে কোনো একটি সংস্থা থেকে নিরাপত্তা রক্ষী ভাড়া করতে হয়, কিন্তু অনেক জাহাজ মালিকই এর জন্য খরচ করতে চান না। কয়েকটা বিষয় জড়িত আছে, যেমন ইন্স্যুরেন্স থাকে, তারপরে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিতে হয়, তার উপরে আবার যদি আবার নিরাপত্তা নিতে হয়, নিরাপত্তার জন্য কিন্তু আপনি যেই দেশ দিয়ে পাড়ি দেবেন বা তার আশেপাশের যে কোনো একটা দেশের থেকে যদি আপনি নিরাপত্তা নেন, সেই নিরাপত্তার জন্য কিন্তু একটা অধিক একটা ব্যয় আছে, সেই ব্যয়টা কিন্তু জাহাজ কোম্পানিকে বহন করতে হবে। তো সেই বহন করতে গেলে পরে আপনাদের যে পণ্যের যে জাহাজ ভাড়া, যারা পণ্য ক্যারিংয়ের জন্য যে ভাড়াটা দেওয়া হয়, সে ভাড়াটা অনেক বেশি বেড়ে যাবে। কবির গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এসআর শিপিং লিমিটেডের বহরে 9 মাস আগে যুক্ত হয়েছিল এমভি আবদুল্লাহ জাহাজটি। নিউজ ডেস্ক, দেশ টিভি।